हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल এখন হচ্ছে বিকেল 5:30টা আজকে ব্লগ এখন শুরু হচ্ছে কারণ হচ্ছে সারা দিন ধরে আজকে আমরা ঝগড়া করেছি তো এখন মানানোর জন্য আমি ওকে শপিং এ নিয়ে যাচ্ছি কে কে এরকম ঝগড়ার পরে শপিং এ নিয়ে যাও আমাকে জানিও কমেন্ট সেকশনে চলো আমরা এখন শপিং এ যাচ্ছি কি কি শপিং করে দেখা যাক সো স্টে টিউন হ্যালো গাইস হোয়াটস আপ তো আজকে ইন্ট্রোডাকশনটা অনেকে দিয়েছে ইয়েস আমরা सारा दिन झगड़ा करार पर आज के फाइनली डिसाइड करेछि बिकेल बेला बेरिए एक शॉपिंग करे मुडटाके भालो करब तो चलो ये जगहटाय आमरा आगेओ एसेछिलाम सेई मने आछे किना जानि ना तोमादेर सेई बोर्डटा लाभ रात 8টা বেজে গিয়েছিল तो आमरा कोनो दोकान खोला पाइनी तो आज के आमरा ए 6:30 नागाद एसेछि 6:30 ओरमी तो बाजे आई गेस प्रचंड आवाज होच्छे तुम्हारा सुनते ना तो मार्केट प्लेस तो विशाल बड़ो और मैं कोनो शॉप खुजे पावा एत कम टाइम इज वेरी डिफिकल्ट आई डोंट नो आमरा की किनते चले पाबो की बट जा करब तुम्हारे ब्लॉगे देखाबो तुम्हारा पूरा ब्लॉगटा देखो गाइज और सबस्क्राइब कर रखो चैनल बिकज हमारे चैनल इंटरेस्टिंग इंटरेस्टिंग वीडियोज आसे আর যদি মিস না করতে চাও সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটা ক্লিক করে রাখো তো চলো এখন ব্লগটা শুরু করা যাক দেখো আমরা একটা গলিতে ঢুকে পড়েছি আর এখানে স্ট্রিট শপিং তো এই এই জায়গাটাই আমরা আগের বার দেখিনি একদম নিউ আমাদের জন্য তো দেখা যাক আমরা কি কি शपिंग करते तो अनिकेत एक बजेट देवे तो से अंडारे शपिंग करब तो देखा जाक अनिकेत कत बजेट दे एखो भावना चिंतार मध्य आई थाउजेंडे जा शपिंग करब तुम्हारे देखो इट्स गोना बी वेरी इंटरेस्टिंग बिकज मध्य स्वभावटा नहीं बजेटे शपिंग करब बिकज सब समय बजेट क्रस कर फिली तो ये आमार जोनो खूबी चैलेंजिंग होबे जे आमी बजेटे शपिंग करते पारी कि ना माने देखा जाक इट्स वेरी डिफिकल्ट फॉर मी तो लेट्स गो गाइस बोला मुश्किल व्हाइट तो बेटर लगे देख तू डिसाइड कर তুই ডিসাইড কর না তোর তো বাইকটা আছে হ্যাঁ ইয়েলোটাও ভালো ইয়েলোটা তো সব কালারে সেট করবে না হ্যাঁ হোয়াইটটা আবার নোংরা হয়ে যেতে পারে হলুদ পড়ে গেলে গেল আমরা আর একটা গলিতে চলে এসেছি এখানে ড্রেসেস এন্ড শুজ এগুলো বেশি পাওয়া যায় তো দেখা যাক কি কিনি छोटा साइज हो जाए हां साइज तो मिल जाएगा छोटा भी आता है कौन सा हल्ला है दोटाई ভালো কথা আমার সাথে সব কিছু সাথে এটা ব্লু না ব্ল্যাক ব্ল্যাক ये भी अच्छा है ये
150 का पूरा सेट हो गया। খুবই কম শপিং করেছি, মানে খুব একটা কিছু আমি সেরকম পাচ্ছিলাম না। আমার মনে হলো যে আমাদের আরো আগে যাওয়া উচিত ছিল, যাতে প্রত্যেকটা গলিতে গিয়ে গিয়ে আমরা শপিং মানে দোকানগুলো দেখতে পারি যে কিরম কি আছে। বাট আমরা তিন চারটে এরম গলিতে গেছিলাম। এটা অনেকটা বলতে পারো টাইপ অফ বড় বাজার টাইপ অফ, মানে প্রত্যেকটা মানে এত বড় এরিয়া, মানে তুমি সব কিছু একসাথে একটা তাও আবার একটুখানি সন্ধ্যের মধ্যে কভার করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো আমি যেইটুখানি পেরেছি আমি সেটুখানি শপিং করেছি, আর খুব বেশি শপিং করিনি আমি। আমি একদমই মতলব 3,000 টাকার শপিং করে উঠতে পারিনি প্রথমবার লাইফে। আমি মানে আমাকে বাজেট দেওয়ার পরও আমি বাজেটের কমে একদম শপিং করেছি। বাট আমার যেগুলো পছন্দ হয়েছে আমি সেগুলোই করেছি, একদম লিমিটেড। তোমাদের দেখাই আমি কি কি শপিং করেছি। তো প্রথমে তোমরা দেখেছো যে আমি দুপাট্টা কিনতে দাঁড়িয়েছিলাম। তো এরম একটা হোয়াইট দুপাট্টা কিনেছি, বিকজ আমার দুপাট্টার খুবই অভাব। দেখো আমি একটা হোয়াইট দুপাট্টা কিনেছি স্পেশালি। আমি এরম আর একটাও ছিল ইয়েলো কালার, আমার ইয়েলোটাও পছন্দ ছিল, কিন্তু অনেকের তার হোয়াইটটা পছন্দ ছিল। আমি ভাবলাম ওর পছন্দতে আমি একটা কিনেই নিই, আর তার উপর আমার হোয়াইট কালারের সেরকম কিছু কালেকশন নেই বলে আমি বললাম ওকে আমি হোয়াইট কালারটাই কিনি, বিকজ ইয়েলো কালার কালারফুল জিনিস যে কোনো জায়গাতে আমি পেয়ে যাব বা কিনবো। তো সেজন্য আমি ইয়েলোটাকে অ্যাভয়েড করে আমি হোয়াইট কালারে কিনেছি। এটা যেন কত প্রাইস ছিল, 120 পেয়েছে মেয়েটা, ঠিক আছে, তাও বার্গেনিং করে। আর একটা দুপাট্টা, এটা আমার ভালো লেগেছে, দেখো এই দুপাট্টাটাও খুব সুন্দর। আমি অনেকদিন ধরে দুপাট্টা খুঁজছিলাম এরকম টাইপের। আর একটা দুপাট্টা দোকানেও গেছিলাম, কিন্তু আমি ভাবলাম যে একটু দামটা আমার বেশি লাগছিল, তো আমি সেই জন্য ভাবলাম যে আরও দু তিনটে দোকান ঘুরে তারপর আমি ওই দোকানে আসবো, যদি অন্য জায়গায় কমে পাই। বাট আমি পরে এই দোকানটা হারিয়েই ফেলেছিলাম। বাট এই দুপাট্টাটা আমি কিনেছি, এটা কটনের, মানে কটন ঠিক না, রেয়ন বলতে পারো। তো আমার খুব ভালো লেগেছে, আমি এটা কিনেছি 150 টাকায়, এটা আমি 150 টাকায় পেয়েছি। তো আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে গিয়ে ব্যাঙ্গেলস। আমার খুব একটা ব্যাঙ্গেলসে আমি শকিন নই, আমি খুব একটা ব্যাঙ্গেলস পরতেও ভালোবাসি না। বাট এইখানে আমি দেখেছি ব্যাঙ্গেলস খুবই ইম্পর্টেন্ট, মানে সবা মানে প্রচুর ব্যাঙ্গেলসের দোকান। আমি আসার পর কোনোদিন ব্যাঙ্গেলস কিনিনি এখান থেকে, আমি দেখলাম ওয়াই নট একটু ট্রাই করা যাক এখানকার ব্যাঙ্গেলস। তো আমি এই দুটো এই পেয়ারটা কিনেছি, দেখো খুবই সুন্দর দেখতে, একটু ট্রান্সপারেন্ট ব্যাঙ্গেল তার উপর ফ্লোরাল ওয়ার্ক, দেখো বেশ সুন্দর। মতলব এই দুপাট্টার সাথে স্টাইলিং করতে পারবো, তো সেই জন্য আমি এই ব্যাঙ্গেলসটা কিনেছি। ব্যাঙ্গেলসটা কত ছিল, 80 টাকা। ও আমি কিন্তু বার্গেনিং করেছি, মতলব এটা কখনো কখনো তুমি বার্গেনিং করলে ওরা দিয়ে দেবে, আর কখনো কখনো ওরা ভীষণ ঘামান্ডি হয়ে যায়, লাইক ঘামান নিয়ে বলে যে না বার্গেনিং হবে না, লাইক হ্যাঁ যখন বুঝে যায় যে আমি গুজরাটি নয় বা যে কিনছে সে গুজরাটি নয়, তখনই ওরা বার্গেনিং করে না, মানে দেবে না, ওরা এরকম টাইপ অফ, মানে দেবে না তো মানে দেবে না। তো যাই হোক, তো তখন মানে ফিক্সড রেটেই নিতে হয়। তো আর একটা জিনিসও কিনেছি, সেটা হচ্ছে স্যান্ডেলস। বহু স্যান্ডেলস কিনেছি, আমার খুব পছন্দ হয় এরকম বহু স্যান্ডেলস, তোমরা জানো এটা খুব স্টাইলিশ, তোমরা দেখেছো হয়তো ভিডিওতে আমি বানিয়েছিলাম।
আমার খুব ভালো লেগেছে কালার কম্বিনেশনটা, ইয়েলো ইজ মাই ওয়ান অফ মাই ফেভারিট কালার এন্ড লাকি কালার, ইয়েলো হচ্ছে আমার লাকি কালার, সেই জন্যই আমি কিনেছি এটা। আমার খুব ভালো লাগে ভাইব্রেন্ট যে কোনো কালার আমার ভালো লাগে। আমাদের মতলব বাজেটেই সবকিছু হয়ে গেছে, আই এম প্রিটি মাচ হ্যাপি, গুড জব শ্রেয়সী। তো আমার খুব ভালো লাগছে। তো চলো আমি এখন ফ্রেশন আপ হয়ে আসি, বিকজ বহুত টায়ার্ড লাগছে, ওখানে প্রচন্ড ভিড় ছিল। আরও শপিং করা যেত নো ডাউট, বাট ওখানে প্রচণ্ড ভিড়, লোকের ধাক্কাধাক্কি, আর এখন এই গরমের মধ্যে ধাক্কাধাক্কি করতে একদম ভালো লাগছিল না, প্রচণ্ড ঘেমে গেছিলাম। আর সেজন্য আমি ভাবলাম চলে আসি, বিকজ নয়তো পাগল হয়ে যাচ্ছিলাম, বিশাল গরম ওখানে। চলো আমি এখন ফ্রেশন আপ হয়ে তোমাদের সাথে কথা বলছি, বাই। হে গাইস, তো আমরা এখন ডিনার করতে বসেছি। আমার জানি না কেন আবার ঠান্ডা লেগে গেছে, আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো আমার হঠাৎ করে ওখানে খুব ধুলো উঠছিল, আমার মনে হলো যে আমার ঠান্ডা লাগতে পারে, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে, হয়েই যেতে পারে। তো তোমাদেরকে দেখাই অনেকে আমার জন্য কি আজকে অর্ডার দিয়েছে, বিকজ আজকে আমার ভালো লাগছিল না রান্না করতে শরীরটা, তো তোমাদেরকে দেখাই। আর তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের ম্যাডাম একটু রাগ করেছিল, সকাল থেকে একটু ঝগড়াঝাটি হয়েছে, মানানোর জন্য যত কিছু করা যায় করে ফেলতে হবে। তো চলো তোমাদের দেখাই। এই দেখো চিকেন বিরিয়ানি, আর এটা কি দিয়েছিস? এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন, আর এটা হচ্ছে চিকেন মশলা, যেটা যেটা মোস্ট প্রবাবলি কোনটা কি আমি ঠিক বলতে পারবো না, আছে তার সঙ্গে রায়তা, রায়তাটা আমি বানিয়ে। চলো ডিনার করে ফেলি, রাত হয়ে গেছে, খেয়ে তোমাদের সাথে কথা হবে, টাটা।